হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কোরআনের পাখিদের নিয়ে আমি কথা বলছি। তো আজকে এদের সাথে আমি কিছু সময় আপনাদের কাছে শেয়ার করব। সো এখানে জাস্ট আমি একজনকে, সে সাহস করে আমাকে বলছে যে ভাই আমি একটা গজল বলবো। সো আমি ছোট্ট আমি একটা গজল শুনবো। সো প্রথমে আমি চলে যাচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আচ্ছা ভাইয়া, কোন মাদ্রাসায় পড়ো তুমি? বগুড়া। হ্যাঁ, বগুড়াতে পড়ো। বগুড়া কোন মাদ্রাসা? তিনমাতাতে। কিসে পড়ো তুমি? কোরআন শরীফ পড়ছো। আচ্ছা, তুমি আমাদেরকে একটা গজল শোনাতে চাইলো, রাইট? সো আমাদেরকে একটা গজল শোনাও সবাইকে। ওকে, সো স্টার্ট, একটা গজল বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনের ঘরে তে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি দূরে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি দূরে যাইতাম। হৃদয় মাঝে দেখি আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর সিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর সিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিজানাতে, সাকারাতের বিজানাতে দেখা দিও রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমরা সুন্দর একটি গজল শুনতে পেলাম এই ছোট ভাইটার মুখে। তো ভিউয়ার্স, আসলে অবিস্মরণীয় একটা জিনিস হয়ে গেল। এদের মানে কার ভিতরে কার প্রতিভা আছে এটা আমরা জানি না। তো আজকে আপনাদের সাথে তুলে ধরলাম যে ছোট্ট একটা ভাইয়ের সুন্দর একটি গজলের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।